হ্যাঁ হ্যালো গেস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গেস ফ্রি ফায়ার নতুন আর একটা ভিডিও আসলাম তোমাদের জন্য গ্যাস আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হচ্ছে চলেছে কারণ গ্যাস আজকে ভিডিওতে আজ আজ বারোটার পরে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভে কোনো আপডেট আসবে কিনা সেইটা বলে দেবো এছাড়াও গাছ পরবর্তী টপ অফ ইভেন্টে আমাদের সার্ভে কোন আইটেমগুলো আসতে হচ্ছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও গাছ আমাদের নতুন সেভেনের স্ক্রিনটা কবে আসতে হচ্ছে এবং কোন ইভেন্টের মাধ্যমে আসবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এসব গাছ এক্সট্রা কিছু আপডেট এই ভিডিওতে পুরো আলোচনা করবো সো গাছ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না আর এখনও যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কী করছো আর সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচটা অল নোটিফিকেশন করে দাও তো আর বেশি কথা বলে আজকের ভিডিও শুরু করা যায় তো গাছ প্রথমেই তোমাদেরকে মনে রাখি আজ বারোটার পরে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সামনে নতুন কোনো বড় ধরনের আপডেট আসবে কিনা দেখো গাছ আজ বারোটার পরে আমাদের সামনে বড়ো ধরনের কোনো আপডেট আসার সম্ভাবনা নেই তবে প্রতিনিয়ত যেমন ছোটোখাটো ডিসকাউন্ট এসে থাকে এরকম ছোটখাটো ডিসকাউন্ট কিন্তু আজ আজ বারোটার পরে তোমরা দেখতে পারবা তবে কালকে কিন্তু বড় ধরনের কোনো একটা আপডেট আসার সম্ভাবনা রয়েছে সো আমি কালকে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিবো তোকে সেই তোমাদেরকে বলে দিচ্ছি পরবর্তী টপ আপ ইভেন্টে তোমরা কী কী দেখতে পারবা দেখো দুই সেপ্টেম্বর কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভে নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে আর সেখানে যদি তোমরা একশো ডায়মন্ড টপ আপ করো অথবা যদি দুইশো ডায়মন্ড টপ আপ করো মানে একশো অথবা দুইশো ডায়মন্ড যে কোনো একটা অ্যামাউন্টের মধ্যে তোমরা এই ব্যাগ পাখির ডিসকাউন্টটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা আর এর সাথে যদি পাঁচশো ডায়মন্ড টপ আপ করে তাহলে কিন্তু লেজেন্ডে একটা ম্যাকলাপের ভিত্তি করে এই গাড়ি স্ক্রেনটা তোমরা পেয়ে যাবা হ্যাঁ গাইস এই দুইটা আইটেম কিন্তু পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা দুই সেপ্টেম্বর তার আগে কিন্তু পাবা না অনেকেই আবার বলে যে ভাই আজকে রাত বারোটা আপডেট দিচ্ছেন তাহলে রাত বারোটার পরে আসলো কই ভাই আমি তারিখ কিন্তু বলে দিচ্ছি প্রতিটা ইভেন্টের সাথে যে কত তারিখে এই ইভেন্টটা আসতে পারে তো এটা কিন্তু দুই সেপ্টেম্বর আসবে আমাদের বাংলাদেশ সভায় এবং হিন্দার সভায় নতুন টপ আপ ইভেন্ট আশা করি তোমরা সকলে বুঝে গিয়েছো তুমি এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আঠাশ তারিখে যেহেতু ম্যাজিক নতুন নতুন বান্ডেল আসলো না অথবা পুরাতন বান্ডেলগুলো ব্যাক আসলো না সেহেতু কবে আসতে পারে দেখো গাইস আমি তোমাদেরকে বলেছিলাম আঠাশ তারিখে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তবে আঠাশ তারিখে দিল না কারণ ম্যাজিক কিউব নিয়ে কিন্তু প্রতারণা প্রতিনিয়ত চলে থাকে সো তোমরা দুই তিনটা দিন জাস্ট অপেক্ষা করো দুই তিনটা দিনের মধ্যে আমরা আশা করতেছি যে দুই তিন দিনের মধ্যে চলে আসবে তারপরও গাইনা বা বাংলাদেশের মডারেটাররা কী করবে আমরা ভাই জানি না সেই কয়টা দিন তোমাদের অপেক্ষা করতে হবে আশা করি দুই তিন দিনের মধ্যে আমরা বাংলাদেশ হবে ম্যাজিক কিউব স্টোরে পরিবর্তন দেখতে পারবো এবং সেখানে নতুন কয়েকটা বান্ডেল আমরা দেখতে পারবো ওকে গাছ আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো তো গাছ এরপরে তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের নতুন এম এইট এইট সেভেনের লেজেন্ডার স্ক্রিনটা কবে আসতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ধর্মে এবং কোন ইভেন্টের মাধ্যমে আসতে আছে দেখো গাইছ অনেকেই তোমাদেরকে বলতেছে যে এইটা হয়তো আপডেটের পরে যেহেতু রেঞ্জ কমাই দিয়েছে সেহেতু এই স্ক্রেনটা যদি আনে সেক্ষেত্রে ওদের বিজনেসটা ঠিকমতো হবে না সেজন্য হয়তো ক্যান্সেল করে দেওয়া হয়েছে বাট এটা এখনো পর্যন্ত ক্যান্সেল করা হয়নি গাইজ দেখো আমি তো বলে রাখি বর্তমান যে টাওয়ার ইভেন্টে চলতেছে আর এইটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টে যেহেতু আসবে সেহেতু বর্তমান যে টোকেন টাওয়ার ইভেন্টে চলতেছে সেহেতু ওই টোকেন টাওয়ার ইভেন্টটা শেষ হওয়ার পরে এইটা আসবে আর বেশ কিছুদিন সময় রয়েছে বর্তমানে টোকেন টাওয়ার ইভেন্টটা শেষ হতে এখনো পর্যন্ত সাত থেকে আট দিন সময় রয়েছে তো বর্তমানে এই টোকেনটা ইভেন্টটা শেষ হওয়ার পরেই কিন্তু এই নতুন শর্ট গান তোমরা অবশ্য অবশ্য আমাদের সার্ভে দেখতে পারবা এটা কিন্তু গেছে আমি নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা তোমাদেরকে দিয়ে রাখলাম তো এখন আমি তোমাদেরকে বলি কেন এই গানটা আমাদের বাংলাদেশ সার্ভে এবং ইন্ডিয়ান সার্ভে বা গেমের মধ্যে আসবে দেখো গেছে আপডেটের পর যে রেঞ্জটা কমাই দিয়েছে আর আপডেটের পরে রেঞ্জটা কমাই দেওয়ার পরেই কিন্তু এই গান স্ক্রিনটা বানানো হয়েছে আর এখানে রেঞ্জ বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে গেছে এবার তোমরা বুঝতে পারতেছো কেন এই গানটা আসা উচিত যেহেতু আপডেটের পরে রেঞ্জটা কমাই দিয়েছে আর এখানে যেহেতু রেঞ্জটা বাড়া বাড়িয়ে দিয়েছে কিন্তু আগের মতো শক্তিশালী করতে হলে কিন্তু এই গান স্ক্রিনটা প্রয়োজন আর সবাই কিন্তু এই গান স্ক্রিনটাই নিতে চাইবে ওকে গাছ আশা করি তোমরা বুঝে গিয়েছো যে ক্ষেত্রে কিন্তু গাইনার ব্যবসাটাও বাড়বে আর তাদের লাভও অনেক বেশি হয়ে যাবে ওকে গাছ আশা করি বুঝে গিয়েছো সো আর সাত আটটা দিন অপেক্ষা করো তার মধ্যে সম্ভবত এই গান স্ক্রিনটা আমাদের চলে আসবে ওকে গাছ ক্লিয়ার হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ